সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে শনিবার বৃষ্টি কমতে পারে, তবে তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা ফের বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি ১০৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় এ সময় ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকে ঢাকার আকাশ অনেকটাই রোদেলা, এতে বাড়ছে গরম। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানান, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের মাঝারি অবস্থায় রয়েছে। শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান এ আবহাওয়াবিদ। আগামী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানান তিনি।